তোমরা দেখছো বেঙ্গলি স্টাডি হাব। তো আজকে আমরা রিজনিং এর একটা নতুন সেট নিয়ে চলে এসেছি। আমাদের যেটা আরআরবি এনটিপিসি যে সিরিজটা চলছে, সেই সিরিজের একটা নেক্সট সিরিজ নিয়ে আমরা চলে এসেছি। এছাড়াও এগুলো বিভিন্ন যে এসএসসি এর আপকামিং পরীক্ষা হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলের পুলিশ এবং অন্য যে সমস্ত ক্লার্কশিপের পরীক্ষা চলছে সেগুলোর জন্য খুব হেল্পফুল পাবে। এছাড়াও আমাদের চ্যানেলে যে পাশাপাশি আমাদের যেহেতু ম্যাথ এবং জিকের ক্লাস চলছে, তোমরা সেগুলোও দেখো, সেগুলো থেকেও খুব হেল্প পাবে। তো আজকে চলো, আজকে আমরা একটা রিজনিং এর সেট নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেনটা বলছে যে ইফ 879 এটা ইকুয়াল টু যদি 8625 ইকুয়াল টু 1 এন্ড 586 ইকুয়াল টু 9 হয় তাহলে বলছে দেন 785 ইকুয়াল টু কি হবে। তো আমি এই টাইপের কোশ্চেনগুলো তোমরা আগে নিজেরা একটু সলভ করার চেষ্টা করো, নিজেরা পজ করে দেখো যে কিভাবে হচ্ছে, না পারলে দেন ভিডিওটি দেখে নাও যে কিভাবে আমরা সলভটা করছি। তো দেখো এটাতে কিভাবে এই সংখ্যাটা সমান 8 দিয়েছে, দেখো এই এটা ইকুয়াল টু 8। তাহলে আমরা যদি 8 পেতে যাই তাহলে দেখো এখানে একমাত্র উপায় আছে 7 আর 9 এটাকে যদি যোগ করি এটা ইকুয়াল টু হচ্ছে 16, ঠিক আছে। যে 16 মাইনাস ফার্স্ট ডিজিট যেটা আছে সেটা বাদ দিলে দেখো 28। সিমিলারলি যদি এটা করি 625 এবং 5 আর 2 যদি যোগ করি তাহলে হচ্ছে 7, তাহলে 7 মাইনাস ফার্স্ট ডিজিট 1, দেখো 586 এটাকে যদি সেকেন্ড দুটো ডিজিট যদি যোগ করি তাহলে আসছে 14, তার থেকে ফার্স্ট ডিজিটটা বাদ দিলে আসছে 9। তাহলে একইভাবে যদি 785 এটাকে করি তাহলে এই দুটো সংখ্যা যোগ হবে, তার মানে 8 আর 5 যোগ করলে 13, তাহলে ফার্স্ট ডিজিটটা বাদ দিয়ে দেবো তাহলে 6, তার মানে তোমাদের রাইট অপশন হচ্ছে অপশন এ। তো এই সিকোয়েন্সটা আগে তোমাদের বুঝতে হবে যে কীভাবে হচ্ছে, তাহলে তোমরা বুঝে যাবে যে অ্যান্সারটা কী হবে। তো নেক্সট কোশ্চেনে আমরা যাই। তো দেখো নেক্সট আরেকটা মিসিং নাম্বার কোশ্চেন এসছে। তো এই টাইপের কোশ্চেনগুলো একটু খটোমটো টাইপের হয়, যদি একবারে হয়ে যায় তোমরা করে নাও, যদি না হয় স্কিপ করে যাও কোশ্চেন, লাস্টে যদি টাইম থাকে দেন ট্রাই করো। তাহলে দেখো এটাতে বলছে যে ফাইন্ড দ্য মিসিং নাম্বার, এই বক্সটা দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে কী বসবে। তো এই সিকোয়েন্সটা তোমাদের আগে বার করতে হবে যে কীভাবে করা রয়েছে। তো দেখো এটা খুবই সোজা, দেখতে পাবে যে এখানে 90 65 এভাবে আছে, তার মানে তোমরা যদি একটু ভাবো যেগুলো দেখো সংখ্যাগুলো ছোট ছোট আছে, অর্থাৎ এখানে কিছু গুণের ব্যাপার থাকবে তাহলে এটা 90 আসতে পারে, কারণ যোগ করে তো এভাবে 90 আসবে না। তার মানে তোমরা দেখো আমরা যদি এটা করি, দেখো ফার্স্ট দুটো ডিজিট যদি যোগ করি দেখো 28 সাথে 15, 15 × 6 হচ্ছে 90, তার মানে এই দুটো সংখ্যা যদি আমরা অ্যাড করে দিই প্লাস মানে 28 সাথে 15, 15 × এই সংখ্যাটা 6 ইকুয়াল টু হচ্ছে 90, ঠিক আছে। সিমিলারলি এটাতেও দেখো 7 আর 6, ফার্স্ট দুটো ডিজিট যোগ করলাম 13, 13 × 5 65, তাহলে সিমিলারলি এইটাও হবে সেইভাবে, তাহলে 6 আর 5 আমরা অ্যাড করব তাহলে 11, তার সাথে 4 গুণ করে দেবো তাহলে 11 × 4 হয়ে যাবে 44, তার মানে অপশান বি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তো এই টাইপের কোশ্চেনগুলো একটু একটু টাইম লাগবে, যদি একবারে তোমাদের মাথায় চলে আসে দেন হয়ে যাবে, না হলে স্কিপ করে যাবো, লাস্টে টাইম থাকলে করো। তো নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট এই কোশ্চেনটা একটা সিম্পলিফাই কোশ্চেন আছে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় একটা করে থাকে। তো দেখো এখানে বলছে যে ইফ এ ডিনোটস মাইনাস, মানে এ যেটা রয়েছে সেটাকে যদি মাইনাস সি যদি গুণ প্রকাশ করে, ডিটাকে যদি বলা হয় ভাগ এবং ইটাকে যদি যোগ বলা হয়, তাহলে বলছে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে সরল করলে কি আসবে অ্যান্সার। তো এখানে যেটাকে যা বলেছে সেই অনুযায়ী বসিয়ে দাও, তাহলে দেখো 14, তাহলে সি সি মানে কি আছে গুণ, তাহলে 14 × 3, এ আছে এ মানে বিয়োগ, বিয়োগ 12, দেন ই আছে ই মানে যোগ, যোগ 4, ডি মানে দেখো আছে ভাগ, তাহলে ভাগ 2। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, সরলের কাজ সবাই জানো আগে, ভাগের কাজ আগে করবে, তাহলে এটাকে এইভাবেই রাখো 4 ভাগ 2 2 হয়ে গেল, দেন তারপর গুণের কাজ করো, তাহলে 42 − 12 + 2, তাহলে কি আসছে এটা দেখো আগে মাইনাস আছে দেন প্লাস আছে, তাহলে এটাকে মাইনাসের কাজটা করে নাও 30 + 2 তাহলে হচ্ছে 32, তোমাদের হচ্ছে রাইট অ্যান্সার। অনেকে কি করে এখানে এসে
আগে এই দুটো যোগ করে দেয় দেন এটা থেকে বাদ দিয়ে দেবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ বিয়োগটা আগে রয়েছে এটার আগে, 12-র আগে, তার মানে এইটা আগে বিয়োগ, তারপরে এটার সাথে যোগ, দুয়ের সাথে এটা যোগ, এটা এইভাবে যোগ করলে কিন্তু অ্যান্সার ভুল চলে আসবে। ঠিক আছে, তো সিম্পলিফাইটা তোমরা যারা করতে পারবে এগুলো মুখে মুখে এমনিই হয়ে যাবে, খুবই সহজ টাইপের। জাস্ট এইগুলোকে যেটাকে যা বলেছে সেটাকে পুট করে দাও, দেন সিম্পলিফাই। নেক্সট কোশ্চেন দেখো। সো দেখো নেক্সট কোশ্চেনটা একটা ভেন ডায়াগ্রাম বেসড কোশ্চেন, এটাতে বলছে দেখো রিলেশন বিটুইন অ্যাওয়ার্ডস, পুলিৎজার প্রাইজ অ্যান্ড অস্কার, মানে তিনটে যে ইয়ে দিয়েছে, অ্যাওয়ার্ড দিয়েছে, অ্যাওয়ার্ডস, পুলিৎজার প্রাইজ এবং অস্কার, এই তিনটের মধ্যে রিলেশন কী হবে। তো তোমরা এটা জানবে যে পুলিৎজার প্রাইজ এবং অস্কার দুটো কিন্তু আলাদা অ্যাওয়ার্ড, মানে আলাদা ক্ষেত্রে দেওয়া হয় দুটো অ্যাওয়ার্ড। তাহলে টোটাল আমরা জানি অ্যাওয়ার্ডের মধ্যে একটা পুলিৎজার প্রাইজ হবে, একটা অস্কার হবে, মানে অপশন সি হচ্ছে তোমাদের রাইট। মানে টোটালটাকে যদি অ্যাওয়ার্ড ধরি, এই দুটো তো অ্যাওয়ার্ডই, অস্কার এবং পুলিৎজার প্রাইজ হচ্ছে দুটো দু ধরনের অ্যাওয়ার্ড, তার মানে অ্যাওয়ার্ডের মধ্যে দুটো আলাদা ভাগ। তো সেই হিসেবে এইটাই বেস্ট ফিট করছে। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, নেক্সট এই কোশ্চেনটাই বলছে যে সিলেক্ট দ্য রিলেটেড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, মানে এই যেটা দেওয়া রয়েছে এটার সাথে কোনটা সুইটেবল হবে এই অনুযায়ী। তো এখানে দেখো এটাতে কি করা রয়েছে, দেখো এল, এল এর পরে এন, অর্থাৎ গ্যাপ কিন্তু একটা থাকছে, মানে এল এম এন, মানে এখানে হচ্ছে প্লাস টু, ঠিক আছে, দেন হচ্ছে এন এর পরে পি, এখানে আসছে এল এম এন পি, মানে এখানে একটা, মানে পরেই আসছে পি এর পরে, তারপরে আবার দেখো কিউ চলে আসছে, দেন এখানেও দেখো এর পরে সি আসছে, অর্থাৎ বি একটা গ্যাপ থাকছে, দেন সি, তারপর ডি ই, মানে একটা গ্যাপ, তারপর ই এর পরে এফ, তার মানে দেখো এখানে টি ভি এইভাবেও আছে, টি থেকে ভি গেছে, এখানেও প্লাস টু গ্যাপ হচ্ছে, এখানে দেখো প্লাস ওয়ান, দেন এক্স এর পরে ওয়াই। তাহলে এবার তোমরা যদি অপশন অনুযায়ী দেখো, দেখো অপশন অনুযায়ী অপশন সি দেখো, আই এর পরে কে তে আবার প্লাস টু হচ্ছে, মানে দুটো, মানে সেকেন্ড নাম্বারে কে আসছে, দেন কে থেকে এম, একটা এম এর পরে সংখ্যাটা, তারপর এম হয়ে যায়, মানে সিকোয়েন্সটা কিন্তু এই অনুযায়ী টোটাল গেছে। ঠিক আছে, মানে ফার্স্টে এই যে দুটো সংখ্যা তার মধ্যে দুটো গ্যাপ থাকছে, তারপর একটা গ্যাপ থাকছে, তার পাশাপাশি আটকে যাচ্ছে। তো এইভাবে সিকোয়েন্সটা টোটালটা ইয়ে করেছে। তো তোমরা অপশন অনুযায়ী দেখে নেবে যে অপশনটা দেখো এটাতেই সেম হচ্ছে, বাকিগুলোতে আসছে না, তার মানে অপশন সি হচ্ছে তোমাদের রাইট। নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট একটা ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট বেস কোশ্চেন রয়েছে। তো এখানে দেখো বলছে যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ পার অর্ডার ইন দ্য ডিকশনারি, মানে ডিকশনারিতে যেভাবে থাকে সেই অনুযায়ী ওয়ার্ডগুলোকে সাজাতে হবে। তো ফার্স্টেরটা দেখো দেওয়া রয়েছে ম্যানিফেস্ট, তারপর আছে মেটিকিউলাস, তারপর মেরিডিয়ান, তারপর আছে মার্চেন্ট। তো এই অনুযায়ী দেখো ফার্স্টেরটা কী হবে, ফার্স্ট অপশন, এই এবিসিডি অপশন দেওয়া রয়েছে, তো কী অনুযায়ী সাজবে। তো দেখো এখানে সবকটা এম দিয়ে শুরু আছে, সেকেন্ড লেটারটা দেখো ই দেওয়া রয়েছে, এটাতে দেখো এ দেওয়া রয়েছে, তার মানে ফার্স্ট, ফার্স্টেরটা এই আর ওয়ান হবে, মানে ডিকশনারিতে প্রথম ওয়ার্ডটা এ দিয়ে যেটা শুরু হবে সেটাই হবে। দেন দেখো তার মানে এক একটা কমপ্লিট হয়ে গেল, দেন দেখো দুই তিন চার, এই তিনটের মধ্যে সবকটা ই দিয়ে শুরু। থার্ড লেটারটা দেখো এটাতে টি আছে, এটাতে আর আছে, এটাতেও আর আছে, তার মানে টি এর আগে আর আসবে, এবং দেখো ফোর্থ লেটার এটা আই, এটা হচ্ছে সি, তার মানে চার নম্বরটা সেকেন্ডে আসবে, দেন তিন আসবে, দেন দুই আসবে, তার মানে এক চার তিন দুই, তোমাদের দেখো অপশন এতে হচ্ছে রাইট। তো পরপর ওয়ার্ড অনুযায়ী, মানে পরপর লেটার অনুযায়ী দেখবে কোনটা আগে পরে আসে, মানে ইংরেজি বর্ণমালা শব্দ অনুযায়ী সেই অনুযায়ী সাজিয়ে দেবে, এটা একদমই ইজি কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দেখি। তো দেখো নেক্সট কোশ্চেনটা রয়েছে যে মিসিং নাম্বার, এই সিরিজের মিসিং সিরিজ কী আছে। তো দেখো এটাতে, এখানে দেখো এটা দেখলেই বুঝতে পারবে দুটো সিরিজ গেছে, ঠিক আছে, এটা দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, তো তোমাদের এইটা চেয়েছে, তার মানে তোমরা এদিকটা দেখো যেটা সংখ্যা দিয়ে রয়েছে, দেখো দুই থেকে নয় গেছে, অর্থাৎ এখানে এসছে প্লাস সেভেন, দেন দেখো নয় থেকে ছয় গেছে, তার মানে মাইনাস থ্রি, দেন আবার দেখো ছয় থেকে তেরো, তার মানে এখানে হবে প্লাস সেভেন, তার মানে এটা হবে মাইনাস থ্রি, তার মানে টেন আসবে রাইট অ্যান্সার। তো এই সিরিজটা এইভাবে গেছে, দুটো সিরিজ আছে দেখো, একটা ওয়ার্ড দিয়ে রয়েছে এবিসিডি করে, আর একটা আছে লেটার দিয়ে।
মানে নাম্বার দিয়ে, নাম্বার দিয়ে মানে 2 থেকে 9, এটা প্লাস 7 মাইনাস 3 প্লাস 7 মাইনাস 3 এইভাবে করে সিরিজটা গেল। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখি আমরা। তো দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট এটা একটা ডিস্টেন্স ডিরেকশনের কোশ্চেন রয়েছে। এটাতে দেখো বলছে যে ভিনিত ট্রাভেল 16 কিমি টুয়ার্ডস ওয়েস্ট, মানে ফার্স্টে 16 কিমি গেল পশ্চিমে, দেন ডান দিকে ঘুরলো, টার্নস রাইট এন্ড ট্রাভেলস অ্যানাদার 12 কিমি, মানে ডান দিকে ঘুরে আবার 12 কিলোমিটার গেল, অ্যান্ড দেন টেক্স টু সাকসেসিভ লেফট টার্নস কভারিং 8 কিমি অ্যান্ড 12 কিমি ইন ইচ টার্ন। টু সাকসেসিভ লেফট টার্ন মানে পরপর দুবার বাঁদিকে ঘুরেছে, ঠিক আছে, মানে পরপর দুবার, মানে ফার্স্ট বার এই 12 কিমি ডান দিকে যাওয়ার পর 8 কিমি বাঁদিকে গেছে, দেন আবার 12 কিমি বাঁদিকে গেছে, দেন তাহলে বলছে টু সাকসেসিভ লেফট টার্ন। তারপরে বলছে দেন ফাইনালি হি টেক্স এ রাইট টার্ন অ্যান্ড ট্রাভেল 10 কিমি, মানে ওই 12 কিমি আবার বাঁদিকে যাওয়ার পর ডান দিকে 10 কিলোমিটার গেছে, যে সেখানে সে স্টপ হয়েছে। তাহলে বলছে সে স্টার্টিং পয়েন্ট থেকে এখন কতটা দূরে রয়েছে। তো আমাদের যে ডায়াগ্রাম আছে সেই অনুযায়ী করি, তাহলে খুব ইজি হয়ে যাবে। তো এটা ধরো স্টার্টিং পয়েন্ট। তো দেখো এখান থেকে বলছে যে 16 কিমি টুয়ার্ডস ওয়েস্ট, তখন এদিকে গেছে 16 কিলোমিটার, এটুকু 16 কিলোমিটার। এবার এখান থেকে বলছে টার্ন রাইট, তখন এদিকে যখন যাচ্ছে রাইট, এদিকে রাইট ওপরের দিকে হবে, অ্যান্ড ট্রাভেলস অ্যানাদার 12 কিমি, অর্থাৎ এদিকে গেল 12 কিলোমিটার, দেন টু সাকসেসিভ লেফট টার্ন, অর্থাৎ এদিকে যখন আছে তার মানে লেফট এদিকে হবে, তাহলে লেফটে গেল 8 কিলোমিটার, আবার যখন এদিকে লেফটে যাচ্ছে তখন নিচের দিকে লেফট, তখন এদিকে গেল আবার 12 কিলোমিটার। ঠিক আছে, দেন ফাইনালি হি টেক্স এ রাইট টার্ন অ্যান্ড ট্রাভেল 10 কিলোমিটার। এবার দেখো নিচের দিকে মুখ, তাহলে নিচের দিকে যখন মুখ থাকছে ও রাইট হবে এদিকে, তাহলে ও গেল এদিক থেকে 10 কিলোমিটার এদিকে, মানে এখন এই পজিশনে এসে স্টপ হয়েছে। ঠিক আছে, তাহলে বলছে যে হাউ ফার ইজ ই নাও ফ্রম স্টার্টিং পয়েন্ট, মানে এখান থেকে এই যে ডিস্টেন্স এটা কত। তাহলে এখানে দেখো ফার্স্টে গেছে 16, দেন এইটুকু ধরতে হবে গেছে 8, অর্থাৎ এইটুকু 8, দেন এইটুকু গেছে 10, তার মানে কত হচ্ছে 34। ডায়াগ্রাম যেভাবে দেওয়া রয়েছে সেই অনুযায়ী ডায়াগ্রামটা করো, তাহলেই বুঝতে পারবে। এটা না বুঝতে পারলে আমার ডিস্টেন্স ডিরেকশনের এখানে প্লে লিস্টে দেওয়া রয়েছে, দেখো আই বটন, ওখান থেকে পেয়ে যাবে, সেখানে ভালো করে বুঝিয়ে দেওয়া রয়েছে কীভাবে পুরোটা হচ্ছে। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। তো দেখো নেক্সট এটা নেওয়া হচ্ছে একটা মিরর ইমেজের কোশ্চেন। এই কোশ্চেন পরীক্ষায় তোমাদের একটা করে থাকে এই মিরর ইমেজ অ্যান্ড পেপার কাটিংয়ের। তো এটাতে দেখো এই যে ডায়াগ্রামটা রয়েছে এটা মিরর রয়েছে, তার মানে এটা যখন মিরর ইমেজ হবে সে ডায়াগ্রামটা কীভাবে যাবে, তার মানে এটা যখন এদিকে পড়বে সেটাই তার মিরর ইমেজ। এবার এটা দেখো যে উল্টে যাবে, তার মানে এটা এদিকে চলে আসবে, দেন যা আছে সেরকম থাকবে, এগুলোর তো কিছু আর চেঞ্জ হবে না, এটা জাস্ট উল্টে যাবে, এটা এপাশে আছে এটার পাশে যাবে, মানে এই অনুযায়ী দেখো অপশন এ হচ্ছে তোমাদের রাইট। জাস্ট এটাকে ঘুরিয়ে একবার এঁকে নাও যে কীভাবে কী থাকবে, দেন সেরকম ভাবে অপশন অনুযায়ী মিলিয়ে দেবে। তোমরা নেক্সট কোশ্চেনে যাই। সো দেখো নেক্সট কোশ্চেনটা তোমাদের বলছে রমেশ ইজ রিচার দেন সতীশ অ্যান্ড জয়া, বাট জয়া ইজ লেস রিচার দেন রমেশ। ঠিক আছে, তাহলে এইভাবে এটাকে যদি সাজাও, যে দেখো আমরা যদি করি যে রমেশ ইজ রিচার দেন সতীশ, তাহলে রমেশ ইজ গ্রেটার দেন সতীশ। ঠিক আছে, রমেশ ইজ গ্রেটার দেন সতীশ, তার মানে রমেশ হচ্ছে সতীশের থেকে বড়, বাট জয়া ইজ লেস রিচার দেন রমেশ, কিন্তু বলছে জয়া রমেশের থেকে কম ধনী, তার মানে জয়া নিশ্চয়ই এদিকে হবে, তার মানে আমরা গ্রেটার দেন জয়া করতে পারি এখানে। ঠিক আছে, দেখো তারপরে বলছে যে রাম ইজ লেস রিচ দেন জয়া বাট রিচার দেন সতীশ। ঠিক আছে, বলছে রাম ইজ লেস রিচ দেন জয়া, তার মানে রাম জয়ার থেকে ছোট, লেস রিচ দেন জয়া, অ্যান্ড
বাট রিচার দেন সতীশ, কিন্তু সতীশের থেকে রাম বড়। তার মানে আমরা এটাকে সতীশটাকে যদি এখানে না দিয়ে এখানে দিয়ে দিই তাহলে কোনো অসুবিধা নেই। বাট ইজ নট এজ রিচ এজ রমেশ, তার মানে রমেশের থেকে সেম না, তার মানে রমেশ রামের থেকে বড়। এর মধ্যে রমেশ ইজ লেস রিচ দেন নবীন, তাহলে নবীন আবার রমেশের চেয়ে বড়। তাহলে বলছে দ্য রিচেস্ট অ্যামংস ডেমিস, তার মানে সবার থেকে ধনী কে আছে, নবীন। আমি সেই অনুযায়ী রবীন রয়েছে, এই জায়গাটা একটু খেয়াল রাখবে। তাহলে দেখো আমরা এই অনুযায়ী যেটা সাজিয়েছি তাহলে তোমাদের মিলে যাচ্ছে, রমেশ ইজ রিচার দেন সতীশ, সতীশের থেকে রমেশ বড়। বাট জয়া ইজ লেস রিচার দেন রমেশ, রমেশের থেকে জয়া কম ধনী। দেন রাম ইজ লেস রিচ দেন জয়া, মানে জয়া আবার রামের চেয়ে বড়, কিন্তু সতীশের চেয়ে সতীশের থেকে বড় আবার রাম। তাহলে সেই অনুযায়ী দেখো তোমাদের পুরোটা এটা সিকোয়েন্স হয়ে যাচ্ছে। তো এই অনুযায়ী তোমাদের এখানে চাইছে অ্যামংস দেম রিচেস্ট, রিচেস্ট নবীন, যদি বলতো সব থেকে পুয়ার কে তাহলে হয়ে যেত সতীশ, ঠিক আছে। তো এই অনুযায়ী এইটা হয়েছে। তো আমরা আজকে কোশ্চেন সিরিজ অ্যান্সারটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি এই ভিডিওটি আজকে ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো, যে কোনো কোশ্চেন বুঝতে না পারলে বা কিছু যদি কোনো কোশ্চেন আটকে যায় তোমরা অবশ্যই কমেন্ট করো, আমরা সেগুলো রিপ্লাই করার অবশ্যই চেষ্টা করব। এছাড়াও আমাদের চ্যানেলে যেহেতু পাশাপাশি ম্যাথের এবং জিকের ক্লাস চলছে তোমরা সেগুলোও দেখো, সেগুলো থেকেও অনেক হেল্প পাবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, অবশ্যই করে লাইক করো, শেয়ার করো।